হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে ভিডিও যেহেতু চালু করে ফেলছেন, সুতরাং রিকোয়েস্ট থাকবে একটানে পুরোটা ভিডিও দেখবেন এবং সতর্ক হবেন। ব্যাপার হয়েছে কি, এই আগস্টের কি বলি, এই অক্টোবরের প্রথম সপ্তাহে এবং সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত হয়েছে ঢাকা সহ সারা দেশে। তো এই ভারী বৃষ্টিপাতের মধ্যে মোটরসাইকেল, সব যানবাহনই এই বৃষ্টিপাতে নাকাল হয়েছে, কিন্তু আমি যেহেতু মোটরসাইকেল নিয়ে কথাবার্তা বলি, সুতরাং আমার কথাবার্তা হবে মোটরসাইকেল নিয়ে। তো এই ভারী বৃষ্টিপাতের মধ্যে রাস্তাঘাটে অসংখ্য মোটরসাইকেল কোমর সমান পানিতে নিমজ্জিত হয়েছে বা ডুবে গেছে, কোনো কোনো মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক সহকারে ডুবে গেছে রাস্তার মধ্যে। আবার কারো কারো বাসায় বাইক পার্কিং করা ছিল আন্ডারগ্রাউন্ডে, ওই আন্ডারগ্রাউন্ড পুরোপুরি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে, যার দরুন শখের মোটরসাইকেলটিও বৃষ্টির পানিতে পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমি এরকম কয়েকজনের কেস সরাসরি দেখছি, আমি নিজেও ভুক্তভোগী। যেমন গত 21শে সেপ্টেম্বর যে বৃষ্টিটা হয়েছিল, সেদিন আমি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে, মানে তেজগাঁ থেকে একেবারে আমার বাসা পর্যন্ত যাওয়ার পথে, মানে 70% রাস্তাই আমি হাঁটু পানির মধ্যে ছিলাম মিনিমাম, আর ম্যাক্সিমাম ছিলাম কোমর পানির মধ্যে। তো এই ধরনের পরিস্থিতিতে আপনার বাইক যখন পড়বে, তারপরে কিন্তু কিছু কিছু কাজ আপনার জন্য একদম পুরো ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। তো বাধ্যতামূলক তাইলে কী কী কাজ হবে, ওই বিষয়টা নিয়ে হচ্ছে কিন্তু আজকের কথাবার্তা। এবং এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার মানে মানসিক কষ্ট যেরকম বাড়বে ভবিষ্যতে, একইভাবে আপনার আর্থিক জরিমানাও কিন্তু অনেক অনেক বাইরে যাবে, এবং ওই বাইকটা কিন্তু আপনাকে প্রচুর কষ্ট দিবে। তো দেখেন, এই ধরনের বৃষ্টিতে বা জলাবদ্ধতায় যখন আপনার বাইকটা পড়ে যাবে, তখন কিন্তু বাইকের যে বিভিন্ন জয়েন্ট, সামনের চাকার পুরোপুরি পার্টগুলা বলি, ওই যে সামনের চাকা এক্সেল বিয়ারিং, তারপরে ব্যাক চেসিস বুশ, তারপরে পেছনের চাকার স্পকেটের বিয়ারিং, পেছনের চাকার যে এক্সেল বড় স্টিক, যেটা যেটা দিয়ে চাকাটাকে চেসিসের মাঝখানে টাইট করে লাগানো থাকে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু গ্রিজ বলতে কিছু থাকে না, সব কিন্তু পানির ধাক্কায় ধুয়ে মুছে অলমোস্ট চলে যায়। কিছু থাকে, কিন্তু যেটা থাকা প্রয়োজন সেই জিনিসটা একেবারেই থাকে না, কারণ ওই যে চাকার উপরে যখন পানিটা উঠে যায়, তখন তো ওই অংশগুলো পুরোপুরি পানির নিচে চলে গিয়ে গ্রিজটা কি হয়, গ্রিজটা পুরোপুরি কেটে যায়। তাছাড়া গিয়ার লিভার, তারপর হচ্ছে ব্রেক প্যাডেল, এগুলার বিভিন্ন জয়েন্টের মধ্যেও কিন্তু কি দেওয়া হয়, গ্রিজ দেওয়া হয়, তাই না? আমরা রেগুলার কিন্তু গ্রিজ করি, তো এই গ্রিজগুলো কি হয়, পুরোপুরিভাবে ধুয়ে কিন্তু চলে যায়। তারপরে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন ডুবে গেছে, তো স্পার্ক প্লাগের যে ছিদ্রটা, যেখান দিয়ে স্পার্ক প্লাগটা যায়, ওই যা অংশ দিয়েও কিন্তু পানি প্রবেশ করে ফেলায়। তো এরকম বলতে গেলে মানে বাইকের লোহা লক্করের মধ্যে পানি এমনভাবে প্রবেশ করে, এটা পরবর্তীতে বড় ধরনের মরিচা ডেকে নিয়ে আসে, জং ধরতে সহযোগিতা করে। তারপরে দেখেন আর কি কি হইতে পারে, এয়ার ফিল্টারের চেম্বার দিয়ে যদি কোনো রকমে পানি প্রবেশ করতে পারে, তাইলে কিন্তু ভাই আপনার বাইকের অবস্থা 12টা বাজে যাবে। এয়ার ফিল্টারের চেম্বার হয়ে ওই পানি সরাসরি প্রবেশ করবে কিন্তু আপনার ইঞ্জিনে, বুঝাইতে পারছি? এয়ার ফিল্টার যদি, এয়ার ফিল্টারের যে চেম্বারটা বক্সটা, এটা যদি পানির নিচে চলে যায়, তখন কিন্তু এয়ার ফিল্টারের মধ্য দিয়ে একটা পাইপ থাকে বড়, ওইটার মধ্য দিয়ে একেবারে পানিটা সরাসরি চলে যাবে আপনার ইঞ্জিনে। সুতরাং ওইটা হচ্ছে কিন্তু আপনার জন্য আরও বেশি ভয়ঙ্কর, কারণ আপনার ইঞ্জিনটা তখন পুরোপুরি পানি দিয়ে কী হয়ে গেল, সয়লাব হয়ে গেল। আবার অনেক বাইকের আছে গ্যাসকেটটা পুরনো হয়ে গেছে, তো পানির নিচে কিছুক্ষণ থাকতে থাকতে ওই গ্যাসকেটের ফাঁক দিয়ে কি হয়, পানি লিক করে ভিতরে চলে যেতে পারে, গিয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে যেতে পারে। তো আমরা হয়তো বা কেউ কেউ এরকম দেখছি যে বৃষ্টিতে চুপাচুপি খাওয়ার পরে বাইক থেকে ইঞ্জিন অয়েল ড্রেন দিছে, ড্রেন দেওয়ার পর দেখা গেছে কি, মানে দই বের হয়েছে, অর্থাৎ পানি মিশ্রিত ইঞ্জিন অয়েল বের হয়েছে। তো এই ধরনের বৃষ্টিতে বা জলাবদ্ধতার শিকার হওয়ার পরে আপনার বাইকটারে সবার আগে কি করতে হবে, মানে যত দ্রুত সম্ভব
আপনাকে একটা ভালো সার্ভিস সেন্টারে নিতে হবে, এবং সেই সার্ভিস সেন্টারে নিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা অংশ খুলে ভালোভাবে গ্রিস করতে হবে। যদি এরকম হয় যে আপনার বাইকটা 100% পানির নিচে ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা আছে এই সিস্টেমটারেও খুলে ভালোভাবে ওয়াশ করে পানিটারে শুকাইতে হবে। আর নাইলে কিন্তু এই শর্ট সার্কিট হয়ে আপনার বাইকের ইলেকট্রিক সিস্টেমে বহু বড় ধরনের ক্ষতি হয়ে যাবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যারা FI বাইক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তো মানে এটা আরও খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার, কারণ আপনার শর্ট সার্কিট হয়ে যদি আপনার এটা সি আপনার ওই যে ECU চলে যায়, আপনার হেডলাইটটা চলে যায়, আপনার কোনো সেন্সর চলে যায়, তো সেক্ষেত্রে FI বাইকের রেগুলার কিন্তু অনেক বেশি দাম। তো সুতরাং পানিতে এরকম ডুবে যাওয়ার পরে যথাসাধ্য চেষ্টা করবেন বাইকের ইগনিশনটা অন না করার, অন না করে সার্ভিস সেন্টারে নিয়ে আসার, কারণ অন করতে গেলে ওই যে রিস্কটা থাকে। আর অন করতে পারবেন আবার যদি আপনার বাইক দেখা গেল মানে চাকা পর্যন্ত ডুবছে, এর উপরে উঠে নাই, এয়ার ফিল্টার চেম্বার পর্যন্ত পানি উঠে নাই বা পুরোপুরি ডুবে নাই, এরকম যদি না হয় তাহলে আপনি ইগনিশনটা অন করতে পারেন। কিন্তু যখন দেখবেন আপনার বাইকের মানে এয়ার ফিল্টার চেম্বারটা পুরোপুরি পানির তলে চলে গেছে, অথবা বাইকটা মানে 70, 80 বা 100% পানির নিচে চলে গেছে, তখন ভুলেও বাইকের ইগনিশন কিন্তু অন করবেন না। মোটরকে রিসেন্টলি আমি একটা ভিডিও করছি একটা CBR নিয়ে, এই CBRটা 100% পানির নিচে চলে গেছিলো আন্ডারগ্রাউন্ডে, পার্কিংটা তার ছিল আন্ডারগ্রাউন্ড ওই বাইকের মালিকের। তো ওই ভিডিওটা ছাড়বো কয়েকদিনের মধ্যে, ওইটা যদি পুরোপুরি দেখেন অনেক বড় হবে ভিডিওটা, ওইটা পুরোপুরি দেখার পরে আমার আজকের কথাগুলার মর্মার্থ আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এতটুকু বলবো আজকে যে বাইক এরকম জলাবদ্ধতার শিকার হইলে অবশ্যই বাইকটারে পুরোপুরি ভালোভাবে কিন্তু আপনারে গ্রিস করতে হবে। গ্রিস যদি না করেন তাইলে কিন্তু মানে জং এসে বা রাস্ট এসে আপনার বাইকের দীর্ঘমেয়াদে অনেক বড় বড় ক্ষতি করে দিবে। আর যদি এই বাইক ডুবে যাওয়ার পরে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে যদি বুঝতে পারেন যে আপনার ইঞ্জিনের সাথে পানি মিশ্রিত ছিল এবং অনেক পরিমাণে পানি মিশ্রিত ছিল, যেমন ধরেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, এখন আপনি যখন ড্রেন দিলেন বের হলো 2 লিটার বা 1.5 লিটার, তার মানে কি আপনার 1 লিটারের সাথে আরও 1 লিটার অথবা 500 মিলি বা 0.5 লিটার পানি যোগ হয়ে ইঞ্জিনের ভেতরে কি হয়েছে, তরল পদার্থের পরিমাণ বেড়ে গেছে। যদি এরকম হয় তাহলে আমার পরামর্শ থাকবে আপনার ইঞ্জিনটারে খোলায়া পুরো ইঞ্জিনটাকে ভেতরটা পরিষ্কার করা, ইঞ্জিনটাকে ডাউন দেয়া আর কি, ইঞ্জিন ডাউন দিয়ে ইঞ্জিনটাকে স্প্লিট করে সব কিছু ঠিকঠাকভাবে পরিষ্কার করে আবার ইঞ্জিনটাকে কী করা, রিবিল্ড কর, পরিষ্কার করার কি মানে ক্লিনিংটা যেন ভালোভাবে হয়। আর যদি দেখেন যে না আসলে পানি প্রবেশ করছে কিন্তু এরকম 1 লিটার পানি ঢুকে নাই বা 0.5 লিটার পানি ঢুকে নাই বা তার চেয়ে বেশি পরিমাণে পানি ঢুকে নাই, তাহলে ইঞ্জিন আর স্প্লিট না করে ইঞ্জিনটার ভালোভাবে ওই যে ফ্লাশ অয়েল পাওয়া যায় এই ফ্লাশ অয়েল দিয়ে ভালোভাবে ফ্লাশ করে তারপর আপনি বাইকটাকে আবার ব্যবহার করে নিতে পারেন। তো আর পানিবন্দী হয়ে যদি কোথাও আটকা পড়ে যান তাইলে সেক্ষেত্রে মানে যতদূর সম্ভব একটু সতর্ক হইতে হবে যে মানে বাইকটা পুরোপুরি যেন না ডুবে, ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত যেন পানিটা না আসে, এয়ার ফিল্টার চেম্বারের মধ্য দিয়ে যেন পানিটা প্রবেশ না করতে পারে, একটু সতর্ক থেকে ওই জমাট মানে জলাবদ্ধতার স্থানটা পরিত্যাগ করা বুদ্ধিটা তখন বানাইতে হবে আর কি, কারণ এছাড়া তো আসলে কোনো উপায় নাই। আর আমার বাইকটাও রিসেন্টলি যখন পানির নিচে গেল মানে অর্ধাহর্দি যখন ডুবলো 21 সেপ্টেম্বরের বৃষ্টিতে, তো আমি 2-3 দিনের মধ্যে আইসেই কিন্তু মোটরকে ভালোভাবে একদম পার্ট বাই পার্ট খুলে কিন্তু গ্রিস করছি। তো একটু আর্লি আসা হয়েছিল যার দরুন আমি ওই রকম ক্ষয়ক্ষতির শিকার হই নাই। আর আমার পালসার এনেছে তো হচ্ছে আন্ডারবেলি একজস্ট, তো আন্ডারবেলি একজস্ট নিয়ে অনেকের কিন্তু ভয় থাকে, তো আসলে আন্ডারবেলি একজস্ট নিয়ে এরকম ভয় পাওয়ার কিছু নাই। আমি এই পর্যন্ত আমার পালসার NS160 নিয়ে অনেক ধরনের জলাবদ্ধতায় আমি আক্রান্ত হয়েছি, আজ পর্যন্ত এই আন্ডারবেলি একজস্ট কিন্তু আমাকে হতাশ করে নেয়। স্টার্ট বন্ধ হয়ে যাওয়া বা পানি ঢুকে একজস্ট সিস্টেম পুরোপুরি ব্লক হয়ে যাওয়া, ক্লগ হয়ে যাওয়া,
কোনো ইস্যুতে কিন্তু আমি পড়ি নাই। তো এই ধরনের জলাবদ্ধতার ব্যাপারে মোটরসাইকেল নিয়ে খুবই খুবই সচেতন হন, এই জন্যই ছিল আর কি আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম আজকে, খোদা হাফেজ।